জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড দু হাজার উপলক্ষে মতব উত্তরে অভিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড শঙ্কর কুমার সাহা অবসিক মেডিকেল অফিসার ডক্টর আলমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতিপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতোমা বোরহানউদ্দিন মতলবউতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নবিক খোকন প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শঙ্কর কুমার সাহা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে চাই। এজন্য জন্য সকলের সহযোগিতা কামনা করি। তিনি আর জানান চোদ্দোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনশো একষট্টি কেন্দ্রে ছ থেকে এগারো মাস বয়সী চার হাজার চারশো পঁচাত্তর জন শিশুকে ও বারো থেকে উনষাট মাস বয়সী তেত্রিশ হাজার চারশো পঁচিশ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এই কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সশ্রাধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হয়েছে চাঁদপুর মতলব থেকে স্মাইল কান্টিটু তথ্যচিত্রে পলিটিভি